সবাইকে এই চ্যানেলে স্বাগত এবার এই যে দুই বা তার বেশি রকম পরমাণু জুড়ে একটা অনু তৈরি হলো তো এই অনু না বলে আমরা অনেকগুলো অনুকে একসাথে কি বলি যৌগ এবার এই যৌগ যৌগ দুই টাইপের হয় যৌগ আর অনু প্রায় একই ব্যাপার যৌগ আর অনু একই ব্যাপার একটা হলে অনু সিঙ্গেল ইউনিট হলে অনু অনেকগুলো থাকলে তাকে বলে যৌগ দুটো বা তার বেশি পরমাণু একসাথে জুড়ে গিয়ে একটাই সিঙ্গেল ইউনিট তৈরি হয় ওটাকেই বলে অনু তো ওই অনু বা ওই যৌগ দুই রকমের হয় একটা আয়নীয় যৌগ আর একটা সমযোজি যৌগ কি কি হয় আয়নীয় যৌগ আর সমযোজি যৌগ এবার এই আয়নীয় যৌগ কি আর সমযোজি যৌগ কি আয়নীয় যৌগ মানে হলো দুটো আলাদা রকমের আয়ন যদি জুড়ে যায় তাকে বলে আয়নীয় যৌগ দুটো আলাদা রকমের আয়ন জুড়ে যে যৌগ তৈরি হয় তাকে বলে আয়নীয় যৌগ আয়ন আমাদের দু রকম ছিল ক্যাটায়ন আর অ্যানায়ন তাহলে অ্যানায়ন আর ক্যাটায়ন এই দুটো জুড়ে গিয়ে কি তৈরি হয় আয়নীয় যৌগ অ্যানায়ন আর ক্যাটায়ন দুটো জুড়ে গেলে সেই যে যৌগটা তৈরি হবে তাকে বলে আয়নীয় যৌগ আর সমযোজী যৌগ কি একই রকমের আয়ন একই রকমের আয়ন জুড়ে গেলে তাকে বলে সমযোজী যৌগ আয়ন দু রকমের ক্যাটায়ন আর অ্যানায়ন দুটো বা তার বেশি অ্যানায়ন অথবা দুটো বা তার বেশি ক্যাটায়ন এগুলো যদি জুড়ে যায় তাহলে সেই যে যৌগ তৈরি হলো তাকে বলে সমে যৌগ দুটো আলাদা রকমের আয়ন জুড়ে গেলে মানে অ্যানায়ন আর ক্যাটায়ন জুড়ে গেলে আয়নীয় যৌগ দুটো একই রকমের আয়ন যদি জুড়ে যায় তাহলে তাকে বলে যৌগ এবার একটু ভালোভাবে বুঝি ধরলাম দুটো দুটো মৌল মৌল আছে আছে একটা ক্যালসিয়াম আর একটা অক্সিজেন এবার এই দুটোর ভেতর ক্যালসিয়ামের সব থেকে বাইরের কক্ষপথে কটা ইলেকট্রন ক্যালসিয়ামের সব থেকে বাইরের কক্ষপথে দুটো ইলেকট্রন থাকে আর অক্সিজেনের সব থেকে বাইরের কক্ষপথে থাকে ছটা ইলেকট্রন তাহলে ক্যালসিয়ামের যোজ্যতা হলো দুই কারণ কি কারণ ক্যালসিয়াম তার বাইরের কক্ষপথে যে দুটো ইলেকট্রন আছে সেটাকে বাইরে বের করে দিতে চাই আর সেই দুটোকে যদি তার দুটো ইলেকট্রন বার করে দেয় তাহলে কি হয়ে যাবে ক্যালসিয়াম আয়ন দুটো ইলেকট্রন বাদ দিয়ে দিচ্ছে তার মানে কি ক্যাটায়ন তাহলে প্লাস আর কটা বাদ দিচ্ছে দুটো তাহলে প্লাস টু তাহলে ক্যালসিয়াম তাহলে ক্যালসিয়াম পরমাণুটা দুটো ইলেকট্রন বাদ দিয়ে দিলে কি হয়ে যাবে ক্যালসিয়াম টু প্লাস ক্যালসিয়াম টু প্লাস বা ক্যালসিয়াম আয়ন আর অক্সিজেন কি করবে অক্সিজেনের সব থেকে বাইরে কক্ষমতা আছে কটা ছটা তাহলে অক্সিজেন চাইবে বাইরে থেকে আমি দুটো নিয়ে আসি তাহলে আটটা পূরণ হয়ে যাবে আমি স্টেবেল হয়ে যাবো এবার আটটা যদি চলে আসে তাহলে অক্সিজেনও কি হয়ে যাবে অক্সিজেনও আয়নে পরিণত হয়ে যাবে তো ওইখানে কি হবে তাহলে অক্সিজেন কটা আনবে দুটো দুটো আনছে তার মানে অক্সিজেনের চার্জ কে যাবে মাইনাস তাহলে কটা ইলেকট্রন আনছে দুটো তাহলে ও মাইনাস টু ও মাইনাস টু বা ও টু মাইনাস তাহলে তাহলে এটা এটা অক্সিজেন অক্সিজেন পরমাণু আয়ন কি ক্যালসিয়াম দুটো ইলেকট্রন বার করে বসে রয়েছে আর অক্সিজেন দুটো ইলেকট্রন নেওয়ার জন্য বসে রয়েছে এবার এই ক্যালসিয়াম চাইবে আমার এই দুটো ইলেকট্রন বাইরে বার করে দিই তাহলে ক্যালসিয়াম এই দুটো ইলেকট্রন বাইরে বার করে ক্যালসিয়াম আয়নে পরিণত হয়ে গেল এবার যখনই কোনো একটা মৌল আයনে পরিণত হয় বা কোন একটা পরমাণু আয়নে পরিণত হয় তখন সে খুব ছটফট করতে থাকে স্টেবল হয় ঠিকই কিন্তু নিজের জায়গায় দাঁড়িয়ে ছটফট করতে থাকে তো সেইটা যাতে ছটফট না করে তখন এই তখনই আয়নটা চায় অন্য কোনো একটার সাথে মিশে যেতে এবারে ক্যালসিয়াম আর অক্সিজেনকে যদি পাশাপাশি আনা হয় তাহলে কিভাবে এই দুটো ইলেকট্রন অক্সিজেনের কাছে চলে আসবে তার মানে কি ক্যালসিয়াম এই অক্সিজেনটাকে দুটো ইলেকট্রন দিয়ে দেবে এবার দুটো ইলেকট্রন দিয়ে দেবে মানে এরকম না যে পুরোপুরি দিয়ে হলো ক্যালসিয়াম সবসময় চাইবে যে আমার এই দুটো ইলেকট্রন যদি নেয় তাহলে আমাকে তার সাথে নিতে হবে মানে অক্সিজেন এই দুটো ইলেকট্রন নিয়ে নেবে কিন্তু ক্যালসিয়ামের দাবি থাকবে যে তুমি নিয়ে নাও কিন্তু আমাকে তোমার সাথে রাখতে হবে তাহলে ক্যালসিয়াম আর অক্সিজেন কি হবে একসাথে জুড়ে যাবে ক্যালসিয়াম এর এই দুটো ইলেকট্রন অক্সিজেন দিয়ে অক্সিজেনের সাথে জুড়ে যাবে তাহলে জুড়ে কিভাবে যাবে তাহলে ক্যালসিয়াম আর অক্সিজেন ক্যালসিয়াম আর অক্সিজেন একসাথে কি হবে জুড়ে যাবে তাহলে ক্যালসিয়াম কটা তাহলে ক্যালসিয়ামের এই দুটো ইলেকট্রন অক্সিজেনের দুটো ইলেকট্রনকে দিয়ে দিল তাহলে ক্যালসিয়াম একটা লাগলো তাহলে একটা ক্যালসিয়াম থেকে দুটো ইলেকট্রন এসে একটা অক্সিজেনে দিয়ে দিলো ওই জন্য একটা ক্যালসিয়াম আর একটা অক্সিজেন এখান থেকে কি তৈরি হবে সিএ এবারে এই ক্যালসিয়াম আর অক্সিজেন এই দুটো জুড়ে গিয়ে এই যে নতুন যৌগটা তৈরি হলো এই যৌগটার নাম হলো ক্যালসিয়াম অক্সাইড CaO ক্যালসিয়াম অক্সাইড এটা আরেকটা एग्जांपल দি ম্যাগনেসিয়াম আর ক্লোরিন ম্যাগনেসিয়াম সব থেকে বাইরের কক্ষপথে থাকে দুটো ইলেকট্রন তাহলে ম্যাগনেসিয়াম চাইবে যে ওই দুটো ইলেকট্রন কে আমি বাইরে বের করে দিই তাহলে স্টেবল হয়ে যাবে তাহলে ম্যাগনেসিয়াম পরমাণু থেকে কি তৈরি হবে দুটো ইলেকট্রন বার করে দিলে ম্যাগনেসিয়াম আয়ন তাহলে দুটো বের করে দেওয়া মানে কি ক্যাটায়ন ক্যাটায়ন হলে প্লাস তাহলে প্লাস 2 দুটো ইলেকট্রন বার করে দিল আর ক্লোরিন ক্লোরিনের সব থেকে বাইরের কক্ষপথে কটা ক্লোরিনের সব থেকে বাইরের কক্ষপথে থেকে সাতটা ইলেকট্রন তাহলে ক্লোরিন কি চাইবে ক্লোরিন বাইরে থেকে একটা ইলেকট্রন নিয়ে আসবে তাহলে একটা ইলেকট্রন যদি নিয়ে আসে তাহলে ক্লোরিন হয়ে যাবে তাহলে একটা ইলেকট্রন নিয়ে আসলে ক্লোরিন তখন কি হয়ে যাবে ক্লোরিন যদি একটা নিয়ে আসে তাহলে কি হবে ক্লোরিন আয়ন তাহলে ক্লোরিন পরমাণুটা ক্লোরিন আয়ন হতে চাইবে আর ম্যাগনেশিয়াম পরমাণুটা ম্যাগনেশিয়াম আয়ন হতে চাই তাহলে ম্যাগনেশিয়াম দুটো ইলেকট্রন বের করে দিতে চাইছে আর আর একটা ক্লোরিন আছে ক্লোরিন একটা ইলেকট্রন নেবে তাহলে ম্যাগনেশিয়াম যদি দুটো ইলেকট্রন বার করে দেয় ম্যাগনেশিয়াম কি চাইবে আমার এই দুটো ইলেকট্রন অন্য কেউ নিয়ে নিক এবার অন্য কেউ নিয়ে বললেই তো হবে না অন্য যে নেবে ম্যাগনেশিয়াম তার সাথে থেকে যাবে এই ম্যাগনেশিয়াম যদি ক্লোরিনকে একটা ইলেকট্রন দিয়ে দেয় তাহলে এই দুটোর ভেতর থেকে একটা ইলেকট্রন যদি ক্লোরিনকে দিয়ে দেয় তাহলে একটা ক্লোরিনের সাথে থাকলো কিন্তু ম্যাগনেশিয়ামের কাছে আরো একটা ক্লোরিন থেকে গেল সেটাও তো আরেকজনকে দিতে হবে তাহলে ক্লোরিন আরো একটা ক্লোরিনকে কে যদি নি এই ক্লোরিনটা একটা ইলেকট্রন নিতে পারে তাহলে সেই রকম আমি আরো একটা ক্লোরিন রাখলাম তাহলে দুটো ক্লোরিন দুটো ক্লোরিন এ একটা নিতে পারে এ একটা নিতে পারে তাহলে দুটো ক্লোরিন এ একটা এ একটা আর ম্যাগনেসিয়াম দুটো ইলেকট্রন দিতে পারে তাহলে এই দুটো ইলেকট্রন এসে এই দুজনের ভেতর ভাগ হয়ে যাবে তাহলে ম্যাগনেসিয়াম এই দুজনের সাথে একসাথে থেকে যাবে ম্যাগনেসিয়াম ওই দুজনের সাথে কি একসাথে থেকে যাবে তাহলে সংকেতটা কি হবে ম্যাগনেশিয়াম আর ক্লোরিন দিয়ে যৌগ তৈরি হওয়ার জন্য কি কি লাগলো একটা ম্যাগনেশিয়াম পরমাণু আর দুটো ক্লোরিন পরমাণু একটা ম্যাগনেশিয়াম পরমাণু আর দুটো ক্লোরিন পরমাণু ম্যাগনেশিয়াম আর ক্লোরিন তাহলে যতগুলো লাগছে সেটাকে আমি নিচে এইখানে এই বক্স দিয়ে লিখব তাহলে যৌগ তৈরি হওয়ার জন্য ম্যাগনেশিয়াম কটা লাগছে ম্যাগনেশিয়াম একটাই লাগছে তাহলে এখানে এক আর ক্লোরিন দুটো লাগছে তাহলে এখানে দুই এবার এইভাবে না লিখে সংকেতটাকে ফাইনালি কি লিখি এম জি সিএল টু নিচে এক থাকলে সেটা লেখা লাগে না নিচে এক থাকলে সেটা লেখা লাগে না তাহলে এম জি আর সিএল এই দুটো দিয়ে কি যৌগ তৈরি হবে এম জি সিএল টু ম্যাগনেশিয়াম ক্লোরাইড ম্যাগনেশিয়াম ক্লোরাইড এবার এটা তো বোঝার জন্য করলাম কিন্তু যখন আমাদের বিভিন্ন পরমাণু বা বিভিন্ন মৌল দিয়ে দেবে তারপরে আমরা যখন সেটা দিয়ে কোনো অণু তৈরি করবো তখন এত কিছু লেখা লাগবে না কি অণু তৈরি হবে বা সেই অণুর নাম কি হবে সেটা সেটা কিভাবে করব। যেমন আমি যদি বলি সোডিয়াম আর অক্সিজেন সোডিয়াম আর অক্সিজেন দিয়ে একটা অণু তৈরি করতে হবে সোডিয়ামের যোজ্যতা কত বা সোডিয়ামের সব থেকে বাইরের কক্ষপথে কটা ইলেকট্রন সোডিয়ামের সব থেকে বাইরের কক্ষপথে হলো একটা ইলেকট্রন তাহলে সোডিয়াম সব সময় চাইবে ওই ওই একটা ইলেকট্রনকে বের করে দিতে সোডিয়ামের যোজ্যতা কত সোডিয়ামের যোজ্যতা হলো এক বা প্লাস এক সোডিয়ামের যোজ্যতা প্লাস এক আর অক্সিজেনের যোজ্যতা কত অক্সিজেনের যোজ্যতা হল দুই অক্সিজেনের যোযতা বাইরের পথে ছটা ইলেকট্রন থাকে তাহলে বাইরে থেকে চাই যে আমি দুটো ইলেকট্রন নিয়ে আসবো তাহলে এর যোজ্যতা কত দুই আর সেটা কি মাইনাস মাইনাস মানে বোঝায় যে বাইরে থেকে ইলেকট্রন নিয়ে আসবে এবার এই আমি যদি শুধু এই ভ্যালুটাকে নিই তাহলে না তাহলে সোডিয়ামের যোজ্যতা কত সোডিয়ামের যোজ্যতা হলো এক আর অক্সিজেনের যোজ্যতা হলো দুই যখন আমি সোডিয়াম আর অক্সিজেন দিয়ে একটা যৌগ তৈরি করব সেই যৌগের নাম কি হবে তাহলে এনে আর ও এনে আর ও এনে আর ও এখানে নিচে কিছু বসবে এখানে নিচে কিছু বসবে এবার কত কত বসবে সেটা হলো এইভাবে আমি ক্রস করে দেব তাহলে এন তাহলে এই দুইটা এন এর সামনে যাবে আর এই একটা এখানে আসবে এনে বসবে দুটো আর ও বসবে একটা এনে বসবে দুটো আর ও বসবে একটা সোডিয়াম দুটো অক্সিজেন একটা তাহলে সোডিয়াম কটা দুটো আর অক্সিজেন একটা এটাই হলো এই যৌগ তৈরি করার স্টেপ তাহলে সোডিয়াম আর অক্সিজেন দিয়ে কি যৌগ তৈরি হবে এনে টু ওয়ান এবার লাস্টে ওয়ান তো লেখা লাগে না ওই জন্য এটা কি হবে এনে টু ও এন টু ও তাহলে সোডিয়াম আর অক্সিজেন দিয়ে যৌগ তৈরি হলো কি এন টু ও সোডিয়াম অক্সাইড সোডিয়াম অক্সাইড এবার যদি আমি দেখি অ্যালমোনিয়াম আর অক্সিজেন তাহলে অ্যালমোনিয়ামের যোজ্যতা কত অ্যালমোনিয়াম সব থেকে বাইরের কক্ষপথে হলো তিনটে ইলেকট্রন তাহলে ওই তিনটে ইলেকট্রন যদি অ্যালমোনিয়াম বার করে দেয় তাহলে অ্যালমোনিয়াম আয়ন হয়ে যাবে তাহলে সেই আয়নটা কি হবে এ এল দিলো তাহলে কি প্লাস থ্রি তাহলে অ্যালমোনিয়ামের তাহলে অ্যালমুনিয়াম যখন আয়নে পরিণত হবে তখন কি হবে এল থ্রি প্লাস আর অক্সিজেন অক্সিজেনের ক্ষেত্রে কি হবে অক্সিজেনের সব থেকে বাইরের কক্ষপথে ছটা তার মানে বাইরে থেকে দুটো নিয়ে আসতে পারে বাইরে থেকে দুটো নিয়ে আসতে পারে যদি হয় তাহলে কি হবে ও টু মাইনাস অ্যালমোনিয়াম তখন এটা অক্সিজেন যখন আয়নে পরিণত হবে তখন এটা তাহলে অ্যালুমোনিয়ামের যোজ্যতা কত অ্যালমুনিয়ামের যোজ্যতা হলো তিন অ্যালুমিনিয়ামের যোজ্যতা কত তিন আর অক্সিজেনের যোজ্যতা কত দুই অক্সিজেনের যোজ্যতা দুই এবার এই দুটো যেহেতু আলাদা আলাদা আয়ন ওই জন্য অ্যালমিনিয়াম আর অক্সিজেন জুড়ে গিয়ে কি তৈরি হবে আয়নীয় যৌগ এবার কিভাবে যৌগ তৈরি হবে এটাকে আমি ক্রস গুণ করে দেব তাহলে দুই চলে আসবে এখানে তিন চলে আসবে এখানে তাহলে অ্যালমোনিয়াম কটা থাকবে দুটো অক্সিজেন কটা থাকবে তিনটে তাহলে এই যৌগটা তৈরি হলে তার সংকেত কি হবে এ এল অ্যালুমিনিয়াম কটা দুটো তাহলে নিচে দুই আর অক্সিজেন কটা তিনটে তাহলে ও থ্রি Al2O3 অ্যালুমিনিয়াম অক্সাইড তাহলে অ্যালুমিনিয়াম আর অক্সিজেন জুড়ে গিয়ে কি তৈরি হবে অ্যালুমিনিয়াম অক্সাইড এবারে ঠিক একইভাবে আমি বিভিন্ন পরমাণু দিয়ে বিভিন্ন যৌগ তৈরি করব যেমন প্রথমে যে সোডিয়াম আর ক্লোরিন সোডিয়াম আর ক্লোরিন দিয়ে কি যৌগ তৈরি হয় সোডিয়ামের যোজ্যতা কত সোডিয়ামের সবথেকে বাইরের কক্ষপথে একটা ইলেকট্রন থাকে তাহলে সোডিয়ামের যোজ্যতা কত প্লাস 1 এবার আমরা ডাইরেক্ট লিখছি তাহলে সোডিয়ামের যোজ্যতা কত প্লাস 1 তাহলে কত প্লাস ওয়ান বা এটাকে শুধু ওয়ান লিখতে পারি আর ক্লোরিন ক্লোরিনের যোজ্যতা কত ক্লোরিনের যোজ্যতা হলো মাইনাস ওয়ান সব থেকে বাইরের কক্ষ পথে সাতটা ইলেকট্রন তাহলে একটা ইলেকট্রন আনতে পারে তাহলে এর যোজ্যতা কি হবে মাইনাস ওয়ান তাহলে এটাকে আমি এটাকেও লিখতে পারি আমি কি ওয়ান এবার এইটাকে যদি আমি ক্রস গুণ করে দিই তাহলে এও চলে যাবে একটা এও চলে যাবে একটা তাহলে সোডিয়ামও একটা ক্লোরিনও কত একটা তাহলে এই যে যৌগটা তৈরি হবে এই যৌগের নাম কি হবে সোডিয়াম তাহলে সোডিয়াম কটা একটা তাহলে নিচে কিছু লেখার দরকার নেই আর ক্লোরিন কটা ক্লোরিন হচ্ছে একটা তাহলে সেটারও নিচে কিছু লেখার দরকার নেই এন এসিএল কি তৈরি হবে এন মানে সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড যদি আমি পটাশিয়াম আর ফ্লোরিন পটাশিয়াম আর ফ্লোরিন এর ক্ষেত্রে দেখি তাহলে পটাশিয়ামের যোজ্যতা কত পটাশিয়ামের যোজ্যতা হলো এক পটাশিয়ামের সব থেকে বাইরের কক্ষপথে কটা একটা ইলেকট্রন থাকে তাহলে পটাশিয়ামের যোজ্যতা কত প্লাস ওয়ান প্লাস ওয়ান এটাকেই আমি কি লিখতে পারি এটাকেই আমি লিখতে পারি ওয়ান শুধু যোজ্যতা কত ফ্লোরিনের যোজ্যতা কত ফ্লোরিনের বাইরের কক্ষপথে সাতটা থাকে তাহলে সে কি চায় বাইরে থেকে একটা ইলেকট্রন তাহলে তার যোজ্যতা কত মাইনাস ওয়ান তাহলে এরও আমি লিখতে পারি ওয়ান এবার এটাকে যদি আমি ক্রস করে দিই তাহলে ফ্লোরিন তাহলে পটাশিয়াম কটা একটা নেব আর ফ্লোরিন কটা নেব একটা নেব এই যে এই একই চলে আসবে এখানে এই এক চলে গেল এখানে তাহলে পটাশিয়াম ও একটা ফ্লোরিন ও একটা তাহলে এ সংকেত কি হবে কে নিচে একটা মানে কিছু লেখার দরকার নেই আর এফ নিচে লেখার কিছু দরকার নেই তাহলে কেএফ এফ এবার এর নাম কি হবে পটাশিয়াম ফ্লোরাইড পটাশিয়াম ফ্লোরাইড সোডিয়াম ক্লোরাইড আর পটাশিয়াম ফ্লোরাইড এবার আছে ম্যাগনেসিয়াম আর অক্সিজেন দিয়ে ম্যাগনেসিয়াম ম্যাগনেসিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত বা ম্যাগনেসিয়ামের যোজ্যতা মানে ম্যাগনেসিয়ামের সবথেকে বাইরের কক্ষপথে কটা দুটো ইলেকট্রন ম্যাগনেসিয়ামের সব থেকে বাইরের কক্ষপথে দুটো ইলেকট্রন তাহলে এটা যদি ওই দুটো ইলেকট্রন বার করে দেয় তাহলে তার যোজ্যতা হবে প্লাস টু তাহলে এটা হলো প্লাস এটাকে আমি লিখতে পারি আর অক্সিজেনের অক্সিজেনের যোজ্যতা কত কক্ষপথে তার মানে দুটো আনতে পারে তাহলে এর যোজ্যতা কি হবে মাইনাস টু এটাকে আমি শুধু ভ্যালু লিখতে পারি টু তাহলে এটাই হয়ে যাবে এখানে এটাই হয়ে যাবে এখানে তাহলে এর যে যৌগটা তৈরি হবে সেটাকে ম্যাগনেশিয়াম দুটো অক্সিজেন দুটো ম্যাগনেশিয়াম দুটো অক্সিজেন দুটো এম জি টু ও টু দুটোই যদি নিজের সেম থাকে তাহলে এই দুটোকে আর লেখা লাগে তাহলে এই দুটোকে আর লেখা লাগে না এটাকে লেখা যায় এম জি ও এম জি ও এর নাম কি ম্যাগনেশিয়াম অক্সাইড এর কি ম্যাগনেশিয়াম অক্সাইড এটা হলো ম্যাগনেশিয়াম অক্সাইড তাহলে এম জি ও কে এফ এগুলো সবই কি আয়নীয় যৌগ এরপর যদি দেখি জেড এন আর এস মানে জিঙ্ক আর সালফার জিঙ্ক আর সালফার জিঙ্কের সব থেকে বাইরের কক্ষপথে কটা ইলেকট্রন থাকে জিংকে সব থেকে বাইরের কক্ষপথে থাকে দুটো ইলেকট্রন তাহলে এর যোজ্যতা কি প্লাস টু এর যোজ্যতা হলো এটাকে টু আর সালফার সালফারের সব থেকে বাইরের কক্ষপথে ছটা ইলেকট্রন তাহলে দুটো ইলেকট্রন আনতে পারে তাহলে এর যোজ্যতা কি হবে মাইনাস টু তার মানে এটাকেও লিখতে পারি আমি টু তাহলে এটা যদি আমি ক্রস করে দিই এখানেও চলে আসবে টু এখানেও চলে আসবে টু তাহলে এর যে এর যে যৌগটা তৈরি হবে সেটা কি জেডেন জেডেন কটা দুটো তাহলে জেডেন টু এস টু এবার নিচে যেহেতু দুটোই সেম সেম আছে ওই জন্য টু টু লেখা লাগে না কি হবে জেডেন এস তাহলে এর নাম কি হবে জিঙ্ক সালফাইড জিঙ্ক সালফাইড জেডেন মানে তো জিঙ্ক বললাম আর এস মানে সালফাইড বলছি এফ মানে ফ্লোরাইড বলছি সিএল মানে ক্লোরাইড বলছি ও মানে অক্সাইড বলছি এই যে অক্সাইড বলবো না অক্সাইড বলবো না অক্সাইড বলবো সেটা এর আগে যে মূলক সম্পর্কে একটা ক্লাস বলেছিলাম সেখানে পুরো ডিটেলস বলে দিয়েছি যে এস থাকলে কি হবে এস ও টু থাকলে কি হবে এস ও থ্রি থাকলে কি হবে তো সেখান থেকে এই এস মানে বোঝায় সালফাইড শুধু এস থাকলে সালফাইড তাহলে এটার নাম হবে জিঙ্ক সালফাইড জিঙ্ক সালফাইড এবার যদি আমি দেখি ক্যালসিয়াম আর ক্লোরিন ক্যালসিয়াম আর ক্লোরিন দিয়ে ক্যালসিয়ামের যোজ্যতা কত ক্যালসিয়ামের যোজ্যতা হলো দুই প্লাস দুই ক্যালসিয়ামের সব থেকে বাইরের কক্ষপথে দুটো ইলেকট্রন থাকে তাহলে যোজ্যতা কত প্লাস টু তাহলে এটাকে লিখতে পারে টু আর ক্লোরিন ক্লোরিনের সব থেকে বাইরের কক্ষপথে থাকে সাতটা ক্লোরিনের সব থেকে বাইরের কক্ষপথে সাতটা তাহলে এর যোজ্যতা কত মাইনাস ওয়ান মানে একটা ইলেকট্রন বাইরে থেকে নিয়ে আসতে পারে তাহলে এটা কত হয়ে যাবে এক এবার এটাকে যদি আমি ক্রস করে দিই তাহলে এই একটা চলে যাবে এখানে এই দুটো চলে যাবে এখানে তার মানে ক্যালসিয়াম কটা লাগবে একটা আর ক্লোরিন লাগবে দুটো তাহলে আলটিমেটলি যৌগটা কি তৈরি হবে সি একটা আর সিএল দুটো তাহলে একটা আর দুটো এবার একটা থাকলে সেটা লেখা লাগে না তাহলে কি হবে সি এ সি এল টু সি এ টু তাহলে এর নাম হবে সি মানে ক্যালসিয়াম আর সি আছে এটা হবে ক্লোরাইড সি মানে ক্লোরাইড এই যে এনএ মানে সোডিয়াম এনএ মানে সোডিয়াম সিএল মানে ক্লোরাইড এখানে সিএ মানে ক্যালসিয়াম সিএল মানে হলো ক্লোরাইড তাহলে সিএ এল টু কি হবে ক্যালসিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম ক্লোরাইড এটা হবে ক্যালসিয়াম ক্লোরাইড এইভাবেই বিভিন্ন যে আয়নীয় যৌগ তৈরি হয় তার নাম এইভাবে ডিসাইড হয় এরপরে আরো একটা এক্সাম্পল আছে এবারে যেমন আছে আয়রন আর ক্লোরিন আয়রন আর ক্লোরিন দিয়ে কি যৌগ হবে সেটা দেখতে হবে তাহলে আয়রনের যোজ্যতা কত মানে আয়রনের সব থেকে বাইরের কক্ষপথে যে আয়রনের ক্ষেত্রে দুই রকমের যোজ্যতা হয় আয়রনের ক্ষেত্রে কখনো কখনো সব থেকে কখনো কখনো সব থেকে বাইরের কক্ষপথে তিনটে ইলেকট্রন থাকে তার মানে আয়রনের যোজ্যতা দুইও হয় আয়রনের যোজ্যতা তিনও হয় এখানে আমাদের আয়রনের যোজ্যতা আমি কত নেবো আমি ধরলাম যে এখানে আমি আয়রনের যোজ্যতা নিলাম দুই তাহলে প্লাস টু তাহলে এর যোজ্যতা হবে প্লাস টু আর ক্লোরিনের যোজ্যতা কত মাইনাস ওয়ান ক্লোরিনের সব থেকে বাইরে কক্ষ সাতটা তাহলে একটা ইলেকট্রন নিতে চায় তাহলে ওই জন্য মাইনাস তাহলে এখানে আমি কি লিখতে পারি দুই এখানে ওয়ান তাহলে ক্রস করে দিলে এটা হয়ে যাবে এক এটা হয়ে যাবে দুই তাহলে ফাইনালি এই যৌগটা কি হবে এফি সিএল টু এফি নিচে কি হবে ওয়ান ওয়ানটাকে আর লিখলাম না আর কি হবে ক্লোরিন ক্লোরিন কোটা দুটো তাহলে এফি সিএল টু এফি সিএল টু এবার এবার আয়রনের যদি আমি যোজ্যতা নিতাম প্লাস থ্রি আয়রনের যদি লাস্টে তিনটে দিয়ে আমি করতাম তাহলে কি হতো তাহলে আয়রনের যোজ্যতা এখানে কত নেব প্লাস থ্রি তাহলে যোজ্যতা কত থ্রি আর ক্লোরিনের তো মাইনাস ওয়ান মাইনাস ওয়ানই তাহলে এখানে কত যোজ্যতা ওয়ান নিলাম এবার আমি যদি এটাকে ক্রস করি তাহলে এখানে হবে ওয়ান এখানে হবে থ্রি তাহলে ফাইনালি যে যৌগটা তৈরি হবে সেটা কি এফি থ্রি তাহলে আয়রন আর ক্লোরিন দিয়ে এখানেও আয়রন আর ক্লোরিন এখানেও আয়রন আর ক্লোরিন এইটা দিয়ে আমাদের একটা যৌগ তৈরি হচ্ছে এফ এটা দিয়ে একটা যৌগ তৈরি হচ্ছে এফ তাহলে এর নাম কি আর এর নাম এখানেই হচ্ছে নামের কনফিউশন চলে আসে এখানে কি দেখলাম আয়রন আয়রনের দুই রকমের যোজ্যতা হয় দুইও হয় আবার তিনও হয় তাহলে যে যে যৌগের ক্ষেত্রে বিভিন্ন যোজ্যতা থাকে তার ক্ষেত্রে নামও বিভিন্ন রকম হয় যেমন আয়রনের ক্ষেত্রে আয়রনের ক্ষেত্রে দুটো যোজ্যতা হয় টু আর থ্রি একই রকম ভাবে কপার কপারের ক্ষেত্রেও দুই রকমের যোজ্যতা হয় দুই আর এক তিনের ক্ষেত্রেও দুই রকমের যোজ্যতা হয় দুই আর চার তো সেইগুলো প্রথমে একটু দেখি টু প্লাস হয় আবার আয়রন প্লাস প্লাস হয় হয় কপার আর কপার টু প্লাস হয় তিন তিনের সংকেত হল এসেন এসেন টু প্লাস হয় আবার এসেন ফোর প্লাস হয় যে যে যৌগের ক্ষেত্রে দুই রকমের যোজ্যতা হয় তার ভিতর যে যেটার যোজ্যতা কম সেইটার লাস্টে আস যোগ করে দিই সেটার লাস্টে আস আর যার যোজ্যতা বেশি সেটার লাস্টে ইক যোগ করে দিই যেমন এটা আয়রন আয়রন এর নাম ফেরাস এর নাম আর এফি থ্রি প্লাস এর নাম হলো ফেরিক ফেরাস আর ফেরিক লাস্টে আস আর ইক যোজ্যতা কম থাকলে আস যোগ করি যোজ্যতা বেশি থাকলে ইক যোগ করি এটা হলো ফেরাস এটা হলো ফেরিক কপার ক্ষেত্রে এই যোজ্যতাটা কম তাহলে কিউ প্লাস আর এই যোজ্যতাটা বেশি ওই জন্য কিউ প্রিক কিউ প্লাস আর কিউ প্রিক তো এর ক্ষেত্রে আমরা কি করি স্ট্যানাস আর স্ট্যানিক স্ট্যানাস আর স্ট্যানিক প্রথমটাতে আস পরেরটাতে ইক যোজ্যতা কম থাকলে আস যোজ্যতা বেশি থাকলে ইক তাহলে এ ই থাকলে ফেরাস আর ফেরিক কপার থাকলে কি হবে কিউ প্লাস কিউ আর কিউপ্রিক প্রিক কিউ প্লাস আর কিউ এটা স্ট্যানাস আর এটা স্ট্যানিক এটা স্ট্যানিক এবার এইভাবে আমাদের এই মৌলগুলোর নাম দেখতে হবে এখানে আমি এফি বা আয়রনের কোন যোজ্যতাটা নিয়েছি টু তার মানে কমটা নিয়েছি তাহলে কমের জন্য এখানে নাম হয়ে যাবে ফেরাস তাহলে এটা হয়ে যাবে ফেরাস আর এটা সিএল মানে ক্লোরাইড ফেরাস ক্লোরাইড এফি সিএল টু ফেরাস ক্লোরাইড এফি টু কি হবে ফেরাস ক্লোরাইড আর এটা কি হয়ে যাবে এফি এই যে বড় যোজ্যতাটা বেশি যোজ্যতাটা তাহলে বেশি যোজ্যতা হলে সেখানে কি লিখে ফেরিক তাহলে এটা হয়ে যাবে ফেরিক ক্লোরাইড এটা হবে ফেরিক ক্লোরাইড তাহলে এফি টু ফেরাস ক্লোরাইড এফি থ্রি ফেরিক ক্লোরাইড একইভাবে যদি আমি আরো একটা এক্সাম্পল দিই কপার আর অক্সিজেন কপার আর অক্সিজেন তাহলে কপারের দুই রকমের যোজ্যতা হয় একটা হয় প্লাস ওয়ান একটা হয় প্লাস টু তাহলে প্লাস ওয়ান দিয়ে প্রথমে যদি আমি করি এটা প্লাস ওয়ান অক্সিজেনের যোজ্যতা কি মাইনাস টু তাহলে এর হবে ওয়ান এর হচ্ছে টু এবার ক্রস করলে কি আসে এখানে আসবে টু এখানে আসবে ও তাহলে ফাইনাল ফাইনাল এই এই যৌগটা যৌগটা হবে হবে হলো এবার এর নাম কি হবে কপারের যোজ্যতা কমটা নিয়েছি কপারের যোজ্যতা কমটা নিয়েছি তাহলে কমটা নিলে তার নাম হলো কিউপ্রাস কপ এটা হলো কিউপ্রাস আর অক্সিজেন থেকে অক্সাইড তাহলে এর নাম হয়ে যাবে কি কিউপ্রাস অক্সাইড এটা হলো কিউপ্রাস অক্সাইড একইভাবে যদি আমি কপারের বেশি যোর্যতাটা নিই কপারের বেশি যোজ্যতা কত দুই তাহলে বেশি যোর্যতা নিলে এখানে টু আর এখানে কি এখানেও হবে টু এবার যদি আমি ক্রস করে দিই তাহলে এখানে চলে আসবে টু এখানে চলে আসবে টু এই টুটা এখানে আসবে এই টুটা এখানে আসবে এবার তাহলে আল্টিমেটলি ফাইনাল যৌগটা কি হবে সি ও টু এবার নিচে টু টু থাকলে বা নিচে সেম সেম থাকলে লেখা লাগে না এটা কি হবে তাহলে সিইউ ও ও এবার এর নাম কি হয়ে যাবে এখানে সিইউ কত আছে এখানে সিইউ এর কোন যোজ্যতাটা প্লাস টু মানে বেশিটা তাহলে এখানে কি হবে কিউপ্রিক এখানে হয়ে যাবে কিউপ্রিক আর ও মানে অক্সাইড তাহলে এর নাম হয়ে যাবে কিউপ্রিক অক্সাইড এর নাম হয়ে যাবে কিউপ্রিক অক্সাইড এই রকম আমাদের বিভিন্ন যৌগ তৈরি করতে হবে এবং এই যৌগের কি নাম সেটা আমরা ইজিলি ফাইন্ড আউট করতে পারবো এবার এরকম যদি আমি টিন আর আয়োডিন টিন আর আয়োডিন দিয়ে যদি আমি যৌগ যৌগ তৈরি করতে হয় তাহলে তাহলে টিনের দুই রকমের যোজ্যতা আমি দুই রকমের যোজ্যতা লিখে তাহলে প্রথম ক্ষেত্রে যোজ্যতা কত প্লাস টু আর আয়োডিনের যোজ্যতা কত মাইনাস ওয়ান আয়োডিনের যোজ্যতা মাইনাস ওয়ান আয়োডিনের সব থেকে বাইরের কক্ষবোধে সাতটা থাকে তাহলে বাইরে থেকে একটা নিয়ে নেয় ওই জন্য যোজ্যতা কত মাইনাস ওয়ান আবার টিনের আরেকটা যোজ্যতা কত প্লাস ফোর প্লাস ফোর আর আয়োডিনের যোজ্যতা মাইনাস ওয়ান তাহলে এখানে আমি কি লিখতে পারি এখানে আমি নর্মালি টু লিখতে পারি এখানে ওয়ান লিখতে পারি পরেরটার ক্ষেত্রে এখানে ফোর লেখা যায় এখানে ওয়ান লেখা যায় তাহলে এখানে আসবে ওয়ান এখানে আসবে টু এটার এখানে আসবে ওয়ান এখানে আসবে ফোর তাহলে আলটিমেটলি যে যৌগটা তৈরি হবে সেই যৌগের নাম কি হবে এখানে এটা আসবে হচ্ছে তাহলে এস এন একটা তাহলে নিচে লেখার দরকার নেই এস আর আই কটা দুটো তাহলে এস এন আই টু এস এন আই টু ঠিক একইভাবে এখানে করলে কি হবে এস এন কটা একটা তাহলে নিচে লেখার দরকার নেই আর আই কটা চারটে তাহলে আই তাহলে এস এন আই টু এন এবার এর ক্ষেত্রে নাম কি হবে এর ক্ষেত্রে স্ট্যানাস কোনটা কম যোজ্যতাটা ইউজ হয়েছে তাহলে কি হবে স্ট্যানাস তাহলে কম যোজ্যতার জন্য এটা স্ট্যানাস আর এটা আয়োডিনের জন্য কি হবে আয়োডাইড স্ট্যানাস আয়োডাইড স্ট্যানাস আয়োডাইড আর এখানে কি হবে এখানে বেশি যোজ্যতা এখানে বেশি যোজ্যতা ওই জন্য এটা কি হবে স্ট্যানিক এটা স্ট্যানাস আর এটা স্ট্যানিক স্ট্যানিক আর আই দিয়ে আয়োডাইড তাহলে এটা হলো স্ট্যানাস আয়োডাইড আর এটা স্ট্যানিক আয়োডাইড তাহলে আয়ন কি কোন একটা পরমাণুর ভেতরে যদি ইলেকট্রন বাড়তি থাকে বা ইলেকট্রনের ঘাটতি থাকে তাহলে সেটাকে বলি আয়ন আর বিভিন্ন পরমাণু মিশে অণু তৈরি হয় এবার ওই অণু তৈরি হয়ে সেই অণুর ভেতরেও যদি কোনো একটা ইলেকট্রনের ঘাটতি থাকে বা কিছু ইলেকট্রনের ঘাটতি থাকে বা কিছু ইলেকট্রন বাড়তি থাকে সেক্ষেত্রে ওইটাকেও কি কি বলে বলে কিন্তু ওটাকে ওটাকে আয়ন না মূলক মূলক অনুতে যদি ইলেকট্রনের ঘাটতি বা বাড়তি থাকে সেটাকে বলে মূলক আর পরমাণুতে ইলেকট্রনের ঘাটতি বা বাড়তি থাকবে সেটাকে বলি আয়ন এবার এই মূলক কি কি আছে সেটা এর আগে একটা ক্লাসে বলে দিয়েছি কি কি মূলক আছে সেগুলো মুখস্থও করে দিয়েছি এবার ওই মূলক দিয়ে কিভাবে আয়নীয় যৌগ তৈরি হয় এর আগে যেমন দেখলাম যে বিভিন্ন পরমাণুর আয়ন থেকে আয়নীয় যৌগ তৈরি হয় ঠিক সেই রকম বিভিন্ন মূলক থেকে কিভাবে আয়নীয় যৌগ তৈরি হয় সেটা এখন দেখবো প্রসেসটা ঠিক একই প্রসেসটা সেম যেমন এর আগে একটা মূলক দেখেছিলাম অ্যামোনিয়াম মূলক অ্যামোনিয়াম মূলক অ্যামোনিয়াম মূলকের সংকেত কি এন এইচ প্লাস বা প্লাস ওয়ান এনএইচ ফোর প্লাস ওয়ান এটা মানে কি এটা মানেই হলো অ্যামোনিয়াম মূলক এবার এর সাথে যদি আমি ক্লোরিন জুড়ে দিই এটার সাথে যদি আমি ক্লোরিন দিয়ে একটা যৌগ তৈরি করতে চাই ক্লোরিনের যোজ্যতা কত ক্লোরিনের যোজ্যতা হল মাইনাস ওয়ান তাহলে অ্যামোনিয়ামের প্লাস ওয়ান ক্লোরিনের মাইনাস ওয়ান তাহলে এর এর যোজ্যতা কত ওয়ান এরও যোজ্যতা কত ওয়ান এবার কি সেই ক্রস গুণ হয়ে যাবে তাহলে এর এখানে চলে আসবে ওয়ান এখানে চলে আসবে ওয়ান তাহলে এটা কি হয়ে যাবে এনএইচ ফোর এটা এটা কটা আছে একটা তাহলে বেসে কত এক লিখতে হবে এবার বেসে যদি এক লিখি তাহলে এটা হয়ে যায় এনএচ ফোর একচল্লিশ এনএস ফোর একচল্লিশ ওই জন্য এটাকে এক লেখার জন্য এটাকে কি করি ব্র্যাকেটে ঘিরে তারপরে বেসে এক বেসে এক তারপরে আর কি আছে ক্লোরিন তাহলে সিএল ওয়ান এবার যেহেতু দুটোরই বেসে সেম আছে ওই জন্য এটাকে কি লেখা যায় এন এইচ ফোর সিএল ফোর সিএল তাহলে NH4 Cl এবার NH4 মানে কি অ্যামোনিয়াম ক্লোরিন মানে ক্লোরাইড তাহলে এই সংকেত তাহলে এই সংকেতটার নাম কি অ্যামোনিয়াম ক্লোরাইড এটা কি অ্যামোনিয়াম ক্লোরাইড যেমন এরপরে আরেকটা মূলক দেখেছিলাম নাইট্রেট মূলক নাইট্রেট NO3 -1 নাইট্রেট মূলক NO3 -1 নাইট্রেট মূলক NO3 -1 এবার এর সাথে যদি আমি ম্যাগনেসিয়াম এর সাথে যদি আমি ম্যাগনেসিয়াম দিয়ে করতে যাই তাহলে এর সাথে ম্যাগনেসিয়াম দিয়ে করলে ম্যাগনেশিয়াম এর যোজ্যতা কত প্লাস টু ম্যাগনেশিয়ামের যোজতা হলো এটা হলো নাইট্রেট এটা হলো নাইট্রেটমূলক আর এটা ম্যাগনেশিয়াম পরমাণু তাহলে এর যোজ্যতা কত ওয়ান এর যোজ্যতা কত টু এটাকে যদি আমি ক্রস করে দিই এই যে দুটো আলাদা আলাদা আয়ন তাহলে কি হবে আয়নীয় যৌগ তৈরি হবে তাহলে এখানে চলে আসবে টু এখানে চলে আসবে ওয়ান এবার সংকেত কি হবে এনো থ্রি এম জি তাহলে প্রথমে কি লিখবো প্রথমে লিখবো এম জি এই প্রথমে কোনটা লেখা হয় প্রথমে হচ্ছে ধাতু যদি থাকে ধাতু কোনগুলোকে বুঝবো ধাতু হচ্ছে পিরিয়ডিক টেবিল যদি দেখি এস ব্লক আর ডি ব্লক এস ব্লক আর ডি ব্লকে যে এলিমেন্ট গুলো থাকে সেগুলো হলো ধাতু তাহলে কোনো একটা সংকেত লেখার সময় এই এস ব্লক আর ডি ব্লক থেকে যে এলিমেন্ট গুলো থাকবে সেইগুলোকে প্রথমে লিখতে হবে তো এই এম জি ম্যাগনেশিয়াম হলো এস ব্লকের এলিমেন্ট ওই জন্য ম্যাগনেশিয়ামকে প্রথমে লিখবো তাহলে এখানে কি লিখবো এম জি নিচে কি আসবে নিচে আসবে ওয়ান আর এখানে কি আসবে এন ও থ্রি এর নিচে কি আসবে টু এবার এন ও থ্রি টু দিলে এটা এটা মনে হবে যে এন ও থ্রি এন ও বত্রিশ তাহলে এর জন্য কি করব এটাকে আমি ব্র্যাকেটে লিখে দেবো এবার নিচে ওয়ান থাকলে সেটাকে লেখা লাগে না তাহলে এটা কি হবে এম জি ব্র্যাকেটে এন ও থ্রি বাইরে টু এম জি এন ও থ্রি টু তাহলে এর নাম কি হবে এম জি মানে ম্যাগনেশিয়াম NO3 মানে কি নাইট্রেট তাহলে ম্যাগনেসিয়াম নাইট্রেট ম্যাগনেসিয়াম নাইট্রেট তাহলে এর নাম কি হয়ে যাবে ম্যাগনেসিয়াম নাইট্রেট এর নাম হয়ে যাবে ম্যাগনেসিয়াম নাইট্রেট তারপরে যেমন একটা যৌগ ছিল কার্বনেট যৌগ কার্বনেট যৌগের সংকেত কি CO3 CO3 2- CO3 2- ক্যাল এটা হচ্ছে কার্বনেট যৌগ আর এটার সাথে যদি আমি ক্যালসিয়াম দিয়ে বিক্রিয়া তাহলে ক্যালসিয়ামের সংকেত কি সিএ এবার ক্যালসিয়ামের যোজ্যতা কত ক্যালসিয়ামের সবথেকে সব থেকে বাইরের কক্ষ দুটো ইলেকট্রন তাহলে এর যোজ্যতা কি হবে টু প্লাস তাহলে ক্যালসিয়াম টু প্লাস তাহলে এর যোজ্যতা কত টু আর এর যোজ্যতা কত টু এবার এটাকে কি হবে ক্রস গুণ তাহলে এখানে চলে আসবে এই টুটা এখানে চলে আসবে এই টুটা এবার তাহলে যে সংকেতটা লিখবো ফাইনাল সেটাতে প্রথমে কি দেবো সিও থ্রি নাকি সি এ এর ভেতর সি এ মানে ক্যালসিয়ামটা এস ব্লকের এলিমেন্ট তাহলে সি এটাকে আমি প্রথমে দেব তাহলে কি হবে সি এ প্রথমে হবে সি এ কটা দুটো তাহলে দুটো আর সিও থ্রি এরপর হবে সিও থ্রি সিও থ্রি এটা কটা দুটো তাহলে এটাকে আমি ব্র্যাকেটে লিখে তারপরে দুই এবার দুটোই যেহেতু নিচে দুই আছে ওই জন্য দুইটাকে লেখা লাগবে না তাহলে কি লিখবো সিএ সিও থ্রি এবার এর নাম কি হবে সিএ মানে ক্যালসিয়াম সিও থ্রি মানে কি কার্বোনেট তাহলে এটা কি হবে ক্যালসিয়াম কার্বনেট। এটা হবে ক্যালসিয়াম কার্বনেট তারপরে যেমন একটা মূলক দেখেছিলাম ফসফেট বা বাইফসফেট বাইফসফেট বাইফসফেটের এই কি 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 মূলক আছে সেটা তো আমরা আগের ওই ভিডিওতে দেখেছি তাহলে এইচ -2 এটা কি এটা হচ্ছে বাইফসফেট HPO4 -2 কি বাইফসফেট এবার এর সাথে যদি আমি সোডিয়াম দিয়ে সোডিয়াম সোডিয়ামের সোডিয়ামের যোজ্যতা কত সোডিয়ামের যোজ্যতা হলো প্লাস ওয়ান সোডিয়ামের যোজ্যতা প্লাস ওয়ান তাহলে তাহলে এর যোজ্যতাকে কি দুই এর যোজ্যতা কত এর যোজ্যতা হলো এক এবার এটাকে কি ক্রস তাহলে এখানে চলে আসবে এক এখানে চলে আসবে দুই এবার তাহলে এই স্পিও ফোর কটা একটা সোডিয়াম কটা দুটো এবার এর সংকেতটা আলটিমেটলি কি হবে প্রথমে বলবে কি সোডিয়াম কারণ কি সোডিয়াম হচ্ছে ওই এস ব্লকের এলিমেন্ট মানে ধাতু এলিমেন্ট তাহলে এখানে কি হবে এ কটা দুটো তাহলে এনে টু আর এইচ পিও ফোর এটা কটা এটা হচ্ছে একটা তাহলে বাইরে ওয়ান এবার যার যার এই বেসে ওয়ান আছে সেটাকে আর লেখা লাগে না তাহলে এটা আলটিমেটলি কি হবে এ টু এইচ পিও ফোর এনএ টু এইচ পিও ফোর তাহলে এইটার নাম কি হয়ে যাবে এনে মানে সোডিয়াম আর এইচ পিও ফোর মানে হলো তাহলে এর নাম কি হয়ে হয়ে যাবে যাবে সোডিয়াম 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 এটা তো চাইলে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এবার এখানে আমরা আরো চারটে এরকম বিভিন্ন মৌল বা মূলক বা পরমাণুর নাম লিখেছি যেমন এইটা একটা মূলক এটাও একটা মূলক তো এই রকম বিভিন্ন এইটা আর এইটা দিয়ে কি যৌগ তৈরি হয় আর সেই যৌগের নাম কি এটা আর এটা দিয়ে কি যৌগ তৈরি হয় সেটা নাম কি সেটা সংকেত কি এটা আর এটা এটা দিয়ে কি যৌগ তৈরি হয় সেটা সংকেত কি সেইটা তোমরা আমাদেরকে করে কমেন্ট বক্সে জানিও তো এই হলো আয়নীয় যৌগ আয়নীয় যৌগ কিভাবে তৈরি হয় তার সংকেত কি রকম হয় তার নাম কি রকম হয় সেটা আশা করি বোঝা গেছে এর পরে রয়েছে সমযোজি যৌগ সমযোজি যৌগ কিভাবে তৈরি হয় তার কেমন নাম হয় কোনগুলো সমযোজি যৌগ দেখে চিনব কি করে সেই সব নিয়ে আমরা এর পরের ক্লাসে তোমাদেরকে বলবো